হ্যালো বন্ধুরা, শীতকালে বাড়িতে মশা প্রচুর হয়। এই মশা তাড়ানোর জন্য অনেকে ধূপ ব্যবহার করে, আবার অনেকে লিকুইডেটার ব্যবহার করে। কিন্তু অনেকেই আছে যাদের এই লিকুইডেটার কিংবা ধূপের গন্ধ সহ্য হয় না, তাই কেমিক্যালের বদলে বহু মানুষ আছে যারা মশা মারা ব্যাট ব্যবহার করে। তো আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব এবং জানবো যে এই মশা মারা ব্যাটগুলো কিভাবে কাজ করে, তার সাথে এই মসকুইটো ব্যাট সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পাবেন। যেমন ধরুন, এই ব্যাটগুলোর আউটপুটে কতটা ভোল্টেজ থাকে, কিংবা কোনো মানুষের আঙুল যদি ভুল করে ওই ব্যাটেতে টাচ হয়ে যায় তাহলে কি হতে পারে, কত জোরে তারা ইলেকট্রিক শক পাবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। যদি আমরা জানতে চাই যে এই মসকুইটো ব্যাটগুলো কিভাবে কাজ করে, তবে এর কার্যপ্রণালী খুবই সিম্পল। আমাদের বাড়িতে আমরা যে ফ্যান ব্যবহার করি তার মধ্যে একটা ব্যাটারির মতো ডিভাইস লাগানো থাকে, যেটাকে ক্যাপাসিটার বলে। এই ক্যাপাসিটারকে আপনারা হয়তো সবাই দেখেছেন। অনেক সময় এই ক্যাপাসিটারগুলোকে চেক করার জন্য আমরা প্লাগের মধ্যে গুঁজে প্লাগের সুইচটাকে অন করে দিই, আর সাথে সাথে ওই ক্যাপাসিটারটা চার্জ হয়ে যায়। এবং চার্জ হওয়ার পর ক্যাপাসিটারটাকে প্লাগ থেকে বের করে ওর দুটো তার একে অপরের সঙ্গে টাচ করায়, আর সাথে সাথে একটা স্পার্ক তৈরি হয়। এই স্পার্ক কতটা বেশি হচ্ছে কিংবা কম হচ্ছে সেটা দেখেই আমরা বুঝতে পারি যে ক্যাপাসিটারটা কতটা ভালো আছে। তবে আপনি বলতে পারেন যে এটা তো ফ্যানের ক্যাপাসিটার হলো, এর সঙ্গে মসকুইটো ব্যাটের কি সম্পর্ক আছে? অ্যাকচুয়ালি যেমন ফ্যানেতে এই ক্যাপাসিটার লাগানো থাকে, ঠিক সেইভাবে মসকুইটো ব্যাটের মধ্যেও একটা ছোট্ট ক্যাপাসিটার লাগানো থাকে ভেতরে। আর যখনই আমরা ওই মসকুইটো ব্যাটের সুইচটাকে অন করি, তখন মসকুইটো ব্যাটের মধ্যে লাগানো ব্যাটারি থেকে ইলেকট্রিক নিয়ে ওই ক্যাপাসিটারটা চার্জ হয়ে যায়। এবার চার্জ হওয়ার পরে ক্যাপাসিটারের দুটো এন্ডকে যদি একে অপরের সঙ্গে টাচ করা যায় তবে একটা স্পার্ক তৈরি হবে, একটা খুবই হাই ভোল্টেজ ইলেকট্রিক ফ্লো হবে একটা এন্ড থেকে আর একটা এন্ডের মধ্যে। এবার আপনি যদি মসকুইটো ব্যাটটাকে কাছ থেকে দেখে থাকেন তবে আপনি দেখবেন যে ওই ব্যাটেতে টোটাল তিনটে নেট দেওয়া থাকে, একটা নেট উপরে, মাঝখানে একটা এবং নিচে একটা। তো ক্যাপাসিটারের একটা এন্ডকে উপরের নেট এবং নিচের নেট দুটোর সাথে একসাথেই কানেক্ট করা থাকে, এবং অপর এন্ডটাকে মাঝখানে যে নেটটা আছে সেটার সাথে কানেক্ট করা থাকে। এবার যখনই কোনো মশা ওই মসকুইটো নেটের মধ্যে ফেঁসে যায় এবং মশাটা যখন উপরের এবং নিচের নেটের সাথে সাথে মাঝখানের নেটটাকেও টাচ করে, তখন একটা হাই ভোল্টেজের ইলেকট্রিসিটি ওই মশাটা শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং একটা স্পার্ক জেনারেট হয় এবং মশাটা মারা যায়। এটা তো ছিল সিম্পল এক্সপ্লেনেশন। এবার চলুন ওই মসকুইটো ব্যাটের ভেতরে যে সার্কিটটার লাগানো থাকে সেটা কিভাবে লাগানো থাকে এবং ওই সার্কিটটার সাহায্যে কিভাবে ওই ক্যাপাসিটারটাকে চার্জ করা হয় সেটাও জানার চেষ্টা করা যাক। সবার প্রথমে ওই মসকুইটো ব্যাটের মধ্যে একটা ব্যাটারি লাগানো থাকে, মোটামুটি 4 ভোল্টের ব্যাটারি। এবার আপনারা সবাই জানেন যে ব্যাটারি ডিসি কারেন্টে অপারেট করে। এই ব্যাটারিটা রিচার্জেবল ব্যাটারি হয়, তাই মসকুইটো ব্যাটের ব্যাটারি শেষ হয়ে গেলে সেটাকে আমাদের প্লাগে গুঁজে চার্জ করে নিতে হয়। প্লাগে গুঁজে যখন আমরা মসকুইটো ব্যাটটাকে চার্জ করি তখন কিন্তু ব্যাটারিটা চার্জ হয়, তখন ক্যাপাসিটারটা চার্জ হয় না। ব্যাটারিটাকে চার্জ করার জন্য একটা রেকটিফায়ার সার্কিট লাগানো থাকে, যা বাড়ির এসি কারেন্টকে ডিসিতে কনভার্ট করে ওই ব্যাটারিটাকে চার্জ করে। তো এবার প্রশ্ন হলো, ওই 4 ভোল্টের ব্যাটারির সাহায্যে কি আমরা ক্যাপাসিটারকে চার্জ করতে পারবো? এর উত্তর হলো না, 4 ভোল্টের ব্যাটারির সাহায্যে আমরা ক্যাপাসিটারকে কোনোভাবেই চার্জ করতে পারবো না। এটা করার জন্য সার্কিটের মধ্যে কিছু কারুকার্য করতে হয়। আসলে ব্যাটারির ভোল্টেজ থাকে 4 ভোল্ট, কিন্তু ক্যাপাসিটারকে চার্জ করার জন্য প্রায় 500 থেকে 600 ভোল্টের ইলেকট্রিসিটির দরকার। সুতরাং সিম্পল ভাষাতেই আপনি বুঝতে পারছেন যে কোনোভাবেই সম্ভব নয় ব্যাটারি থেকে ক্যাপাসিটারকে চার্জ করা। তো এই কাজ করার জন্য আমাদের দরকার একটা স্পেশালাইজড সার্কিট। সবার প্রথমে ব্যাটারির যে ডিসি কারেন্ট আছে সেটাকে আমাদের এসিতে কনভার্ট করতে হবে, আর এই কাজটা করার জন্য একটা অসিলেটর সার্কিটকে লাগাতে হয়। রেকটিফায়ার যেমন এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করে, ঠিক সেইভাবে অসিলেটর সার্কিট ডিসি কারেন্টকে এসি কারেন্টে কনভার্ট করে। তো অসিলেটর সার্কিটের সাহায্যে আমরা ডিসি কারেন্টকে তো এসিতে কনভার্ট করে নিলাম, কিন্তু ওই এসি কারেন্টটা খুব লো ভোল্টেজের হয়। তো এই লো ভোল্টেজ এসিকে হাই ভোল্টেজ এসিতে কনভার্ট করার জন্য আমাদের একটা স্টেপ আপ ট্রান্সফরমারকে লাগাতে হয়। কিন্তু তা সত্ত্বেও এই স্টেপ আপ ট্রান্সফরমারটা আমাদের এত বেশি হাই ভোল্টেজ প্রোভাইড করে না যার সাহায্যে আমরা একটা ক্যাপাসিটারকে চার্জ করতে পারবো। তো স্টেপ আপ ট্রান্সফরমার থেকে বেরোনো হাই ভোল্টেজ এসিকে আরও বেশি হাই ভোল্টেজ করার জন্য আমাদের আরও একটা সার্কিট লাগাতে হয়, যাকে ভোল্টেজ ট্রিপলার সার্কিট বলা হয়। এই সার্কিটটা স্টেপ আপ ট্রান্সফরমার থেকে বেরোনো হাই ভোল্টেজ এসি কারেন্টের ভোল্টেজকে আরও প্রায় 3 গুণ বেশি বাড়িয়ে দেয়। এবার ওই ভোল্টেজ ট্রিপলার সার্কিট থেকে যে ইলেকট্রিসিটিটা বেরোয় সেটাকে ক্যাপাসিটারের সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়। তো আশা করি আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন যে এই মসকুইটো ব্যাটের মধ্যে সার্কিটটা কিভাবে কাজ করে। এবার প্রশ্ন হলো, যদি ভুল করে কোনো মানুষ এই মসকুইটো ব্যাটের মধ্যে টাচ করে দেয় তাহলে কি হবে? প্রথমেই যেমন আমি বলেছি যে এই ব্যাটের মধ্যে টোটাল 3টে নেট দেওয়া থাকে, তো কেউ যদি শুধুমাত্র উপরের নেটটাকে কিংবা নিচের নেটটাকে টাচ করে তাহলে তার কোনোরকম কোনো শকই লাগবে না।
কিন্তু ভুল করে যদি কেউ উপরের নেট নিচের নেটের সাথে সাথে মাঝখানে নেটটাকেও টাচ করে দেয় তাহলে খুব ভালো রকমের শক লাগবে। এবার যেহেতু ওই শকটা খুব অল্প সময়ের জন্য হবে তাই ক্ষতি তেমন কিছু কারো হবে না, কিন্তু জোর করে চুলকে ঘা করার কি দরকার আছে, তাই এসব না করলেই ভালো হয়। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক এবং অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন, আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরে ভিডিও সাথে, তখন জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।